cervo da cacete, da... Welcome to my official YouTube channel. Who's in Java? Then you are watching to my another brand new vlog. Shagoto. So guys, Ajan Chita says, "Toh apne shadi kitkon pade dekhoche." So main so Ajan che so. Ito che second vlog. Erage vlog ito dekhi niye che. Nanu bari kaise chilam. So kisha jone shichi. Tami apne kaste kaste bolbo. So ekhon intro ta dewa jone shichi. Aur vlog ta shuru korte si ekhon basse bikal chatta. Aur mulo to eshe chhu wajer karone. Mane amade re dikhe potte bosori waj hoye thake. So shei jono potte bosori eshe thaki. Aur amar shonge royeche duita joker hacker. So oderke dekhachi. Eche ek number chur aur dui number chur. Eta hocche bolar baire. So video ti dekhte thakun enjoy korun. Aur আর ক্যামেরাম্যান হিসেবে এই জোকার একটা রয়েছে সো এখন কি কি করব তা আপনি ভিডিওতে দেখতে পারবেন সো আগে আপনাদেরকে মেলা যে দোকানপাট বসেছে সো এগুলো দেখাই তারপরে আপনাদেরকে ওয়াজের ডেলে নিয়ে যাব সো ভিডিওটি পুরো দেখতে থাকুন আর যারা লাইক করেন লাইক করে দেন আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখতে থাকুন ভিডিওটি সো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে মেলার গ্রাউন্ডে এইচে মাটির অবস্থা সো দেখতে পাচ্ছেন এদিকে দোকানপাট বসেছে আর এই হচ্ছে ওয়াজের ফেন্ডেলটা রাতের বেলা সবচেয়ে সুন্দর লাগবে আর এখন দেখি কি করা যায় এখন একটু এদিকে হেঁটে হেঁটে আপনাদের দেখাবো দোকানপাটগুলো সো চলুন আমরা আপনাদের দোকান দেখাবো না আপনাদের রাতে দোকান দেখাবো সো এখন একটু এদিকে হাঁটতে যাচ্ছি আর ওই যাচ্ছি ওই জায়গাটাতে জুম করেও যাই না দেখা যাচ্ছে কি যাচ্ছে সো এই জায়গাতে যাব একটু আপনাদের দেখাবো আর চিল টিল মারবো আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবে গিয়েছে আর সাউন্ডটা একটু শুনতে পাচ্ছেন কারণ এদিকে ওয়াজের ফ্যান্ডেলে গজল গাচ্ছে সো আগে ওই জায়গাতে যাই আর দেখি ওই জায়গাতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে এসেছি এই জায়গাতে আর এইদিকে অনেক দূরটা চলে এসেছি এমনি এই দেখতেন দেখা যায় দাঁড়ে সেটা হচ্ছে তেলের মনে কারখানা সো গিয়ে দেখবো সো আমি একলা না আমার সঙ্গে আরো দুজন এসেছে তো এরা দুজন দেখতে পাচ্ছেন আর আমি মাস্ক পরে রয়েছি কারণ আমার সর্দি সেই জন্য সো এখন ওই জায়গাতে যাবো তারপরে ফটোশ্যুট করবো তা আপনারা এই ফুটেজের পরে দেখতে পাবেন ফটোশ্যুট আর মনে হয় আমার সেকেন্ড ব্লগে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম সো ওই হচ্ছে এই জায়গাটা সো এই জায়গাটার নাম সাইফন সো যাই আগে ভিতরে ঢুকতে যদি পারি তাহলে তো হচ্ছে নাহলে বাইরে থেকে ফটোশ্যুট করবো আর আপনাকে দেখাবো আর রাতের বেলা আপনাদেরকে পুরো মেলাটা মেলা কি ওয়াজের যে খানি টানি তারপর অনেক দোকানপাট বসেছি তা আপনাকে দেখাবো আর আমিও খাবো সো ভিডিওটি দেখতে থাকুন না যা যা লাইক করে লাইক করে দেন সো ভিডিওটা খুব মজা হবে খান হবে সো এখন এসে বলছি একবারে সামনে সো যাই আগে সামনে গিয়ে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন চলে এসেছি এই জায়গাতে আর আপনাদেরকে উঠে দেখাই সো সামনে তার রয়েছে আর এই হচ্ছে মেন জিনিসটা যেটা থেকে তেল উৎপাদন হয় অনেক বড় জায়গাটা আপনাকে চার সাইড ঘুরে দেখাই আর এখান থেকে নিচ কতটা নিচে দেখা যায় জানি না কত ফুট হবে সে দেখতেই পাচ্ছেন আর ওই হচ্ছে ওয়াজের জায়গা সো এখন ফটোশ্যুট করব আর আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে
গাইস চলে এসেছি আপনাদের সামনে। এর আগে যে প্রেজেন্ট দেখতে গেছেন কোথায় গেছিলাম, সাইফোন নামে একটা জায়গাতে গেছিলাম, এখান থেকে বাসাতে চলে এসেছি ডিরেক্ট। যে চাটা খেলাম, চাটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি ফুল রেডি। দেখতে পাচ্ছেন গলাতে মাফলার, কারণ আমার তো সর্দি কাশি হয়েছে, তো সেই জন্য মাফলার গায়ে দিয়ে দিয়েছি। আর আমার কাছে খুচরা কিছু টাকা ছিল, যেমন এই কয়টা টাকা রয়েছে। আর আপনাদেরকে দেখাবো রাতের অবস্থা, বলেছেন বিকালে দেখাবো কিন্তু বিকালে দেখাতে পারি না, কারণ ওই জায়গাতে গিয়েছিলাম সেই জন্য। সো এখন যাই বলতে আপনাদেরকে দেখাই। সো চলুন আমাদের সঙ্গে, জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ যে অন্ধকার জানি কিছু দেখা যাবে না, তাও লাইটের কারণে অনেক কিছু দেখা যাচ্ছে। সো এখন একটু ওইদিকে যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি কি বসেছি দোকানে। সো আর এদিকে তো স্যান্ডেল, এদিকে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান রয়েছে দুই একটা, তারপরে আরও ওদিকে রয়েছে গাড়ি। দেখতে পাচ্ছেন অনেক খেলনার দোকান, তারপরে খাওয়া দাওয়ার দোকান বসেছে, খেলনার দোকান রয়েছে, ফুচকার দোকানও, তারপরে আচার হাবি জাবি সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। সো এখন ঘুরবো আর আপনাদেরকে দেখাবো, যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অনেক পরিমাণ মানুষ, আর কি মজার মজার খাবার রয়েছে। সো কিছুক্ষণ পরে আমি এগুলো ট্রাই করব। চার বড়া খাচ্ছি, এর দাম 5 টাকা। সো গাইস মেলাতে ঘোরাঘুরি করতেছি, অন্ধকারে তো আপনারা এত বেশি কিছু দেখতেই পাচ্ছেন না। এগুলো হচ্ছে খেলনার দোকান এদিকে, আর খাওয়ার দাওয়ার দোকান আর ও সাইডে, এগুলো হচ্ছে সব খেলনার দোকান। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াজের প্যান্ডেল, যেখানে ওয়াজ করতেছে হুজুররা, তারপরে বক্তব্য দিতেছে প্রধান অতিথিবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর এই জায়গাতে ভিডিও করা এলাও না, তাও আমি চেষ্টা করেছি আপনাকে দেখানোর জন্য হালকা রূপে ঝাপসা। আর দেখতেই পাচ্ছেন পিছিয়ে আলো রয়েছে, তার মানে এই জায়গাতেই বক্তব্য দিতেছে। সো গাইস এখন ট্রাই করবো আচার, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বড়ি আছে, বিভিন্ন ধরনের আচার রয়েছে। আচার কাছে 5 টাকা দামের, সো আমার তো আমার কাছে 40 টাকা রয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছটপটি কাচ্ছি, আর ছটপটিটা এত বেশি ভালো ছিল না, আমি অনেক রিভিউ দিতেছি। এখন ট্রাই করবো এই ফুচকাটা, আর আমার সব টাকা শেষ। এই হচ্ছে কুয়াশার অবস্থা, তাও অনেক কম, কুয়াশা তো বেশি না কিন্তু ঠান্ডাটা অনেক বেশি। আর পিছিয়ে ওয়াজ এখনো রয়েছে, ওয়াজ শেষ হবে সকাল 8টা বা 9টার দিক দিয়ে। সো মিলার টিলার শেষ, এখন মূলত চাকা তুলছে মাদেশের জন্য। আর কালকে রাতে পেরেছিলেন, আমি ঘোরাঘুরি করলাম, তারপরে খেলাধুলা করে একবারে টায়ার ছিলাম, সেই জন্য তারা এই দেখতে পাচ্ছেন এখন বাজতেছে সকাল, তাও অনেক দোকানপাট রয়েছে। সো এখন যাবো ওই জায়গাতে, আর যদি পারি তাহলে দেখাবো আপনাদেরকে। সো গাইস দেখতে পাচ্ছেন সকালেও মোটামুটি অনেক পরিমাণ মানুষ রয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে। সো গাইস এই কিছু দোকান রয়েছে,
সো রাইট নাও গাইস এসে পড়েছি বাড়িতে আর দোকান তো দেখতেই পেয়েছেন আপনাকে দেখালাম বেশি দোকান নেই আর কিছুক্ষণ পরে মেলাও শেষ হয়ে যাবে দোকানপাটও উঠে যাবে আর এখন পর্যন্ত সকালে নাস্তা করিনি সকালে নাস্তা বসে থেকে করবো সো এই ব্লগে তো দেখতেই পাচ্ছেন এর আগে ব্লগটা তো দেখতে পাচ্ছেন বাসা থেকে শিখলাম আর এই ব্লগে তো দেখতে পাচ্ছেন আপনাকে সব দেখালাম কী কী বসেছে আর খাই খেলাম তো অনেক কিছু কাকের আছে যেমন ফুচকা তারপরে চিটকুটি আরও বড়ো আচার সব খেয়েছি আজকে যখন ভিডিও শুট করতে হচ্ছে 15 তারিখ আর রবিবার তো আজকে আবার বিকালে বাসাতে চলে যাবো আর এই ব্লগটা এখানে এন্ড করে দেবো কিছুক্ষণ পরে ওয়াজ আসে আর দুপুরে আমরা বাসাতে চলে যাবো তো আর ভিডিও অনেক ভিডিও করে নিয়েছি এই ভিডিও অবশ্যই চলে এই ব্লগটা চলে যাবো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করতে পারবেন চ্যানেল যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন আর যদি যাওয়ার ব্লগ করতে পারি তাহলে করবো নাহলে একবারে বাসাতে গিয়ে বাসাতে প্রচুর লাগে দেখুন আজকে জন্য এখান থেকে বিদায় নিচ্ছি যতক্ষণ ভিডিও নিয়ে আসবে ততক্ষণ আমরা থাকবো বলো আমরা থাকবো সুস্থ আর করতে থাকবো চিল চিল ব্রো বাই বাই দেখো হচ্ছে নতুন ভিডিও